শিলিগুড়ির মাটিগড়ায় নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা নির্দেশ দিল আদালত। ২০২৩ সালের একুশে অগস্ট মাটিগড়ায় নাবালিকা ছাত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও বাধা পেয়ে তাকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়। ঘটনার দিন রাতে মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগড়া থানার পুলিশ। জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়। এই মামলায় ২২ জন সাক্ষী দেন। গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক। এরপর শুক্রবার তার ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয়। তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক। এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়। সেই মতো আজ দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক। আমরা স্টেটের তরফে যা পেয়েছিলাম আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম। দুটো সেকশনে ও ডেথ সেন্টেন্স হলো। একটা হলো সেকশন ৬ অফ পক্সো অ্যাক্টে, আর একটা হলো ৩০২। কোর্ট এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে মনে করেছেন এবং একে ডেথ সেন্টেন্স দিলেন, মৃত্যু সাজা দুটো সেকশন। শুধু পুলিশের দিয়ে হয় না, পুলিশ তো ইনভেস্টিগেশন করে। আপনারা একটা জায়গাকে একটু অন্ধকারে ভরে রাখেন, সেটা হচ্ছে প্রসিকিউশনেরও বিরাট রোল আছে। প্রসিকিউশন চাইলে সে যদি কেস ঠিকমতো কন্ডাক্ট করে, এভিডেন্সকে যদি সে ঠিকমতো আনে এবং তার যদি সদিচ্ছা থাকে যে তাড়াতাড়ি করে সে মামলা করবে, এই আইনেই সম্ভব। কারণ মামলা ডিলে হয় কোর্টে এসে, পুলিশ করে না। পুলিশের স্ট্যাচুটারি বিওরের মধ্যে চাষি দিতে হয়। হ্যাঁ, ইনভেস্টিগেশনের সময় পুলিশের মধ্যেও যেহেতু ল অ্যান্ড অর্ডার এসব নিয়ে ব্যস্ত থাকে, ওই জন্য তারা হয়তো সবসময় দে আর নট অল আর এফিসিয়েন্ট ইনভেস্টিগেটর। কিন্তু ইনভেস্টিগেশনে, প্রতিটা ইনভেস্টিগেশনে অনেকবার সুপ্রিম কোর্ট বলছে কিছু না কিছু গলত থাকবেই, থাকা বাধ্য, থাকতে হবে। কারণ না থাকলে বলতে হবে যে এই মামলাটা টিউটার। সুতরাং ইনভেস্টিগেশনে ইন দ্য জাজমেন্টে অনার সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে যে ইনভেস্টিগেশনে ফ্লস থাকতেই পারে, কিন্তু কেসের কাছে যখন কোর্টের কাছে যখন কেসটা প্রেজেন্ট করা হয় এটা দায়িত্ব হচ্ছে প্রসিকিউটারের। অ্যাজ এ প্রসিকিউটার সারা ওয়েস্ট বেঙ্গলে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি জানি আমার পক্ষে সারা ওয়েস্ট বেঙ্গলে সব মামলা করা সম্ভব নয়। আমি আমার সমস্ত প্রসিকিউটার ভাইদের প্রার্থনা করি আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং অন্যভাবে বলি, তারা তাদের কাজ যদি ঠিকমতো করেন তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিরা দিন রাত খেটে যে ইনভেস্টিগেশন করছে সেটা নিশ্চয়ই সাকসেস হবে। জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে এই ট্রায়ালটা শুরু হয়। ৩ এর পরে আমাদের এই মামলার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে কথাটা আপনারা বারবার দেখাচ্ছেন, বিল আসছে, এই আসছে সারা ভারতবর্ষ জুড়ে, একটা খুব পরিষ্কার কথা আমি আপনাদের মাধ্যমে বলি, সেটা হলো যে আপনারা সবসময় বলেন যে কোর্টে মামলা দেরি হচ্ছে, তার জন্য অনেক ফ্যাক্টর আছে। আমি জানি না বিল যেগুলো আসছে সেগুলো কীভাবে এক্সিকিউট হবে, তার সবচেয়ে বড় এক্সাম্পল এই মামলাটা। এই মামলা আমার মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু আমাদের ডিফেন্স কাউন্সিল মানে আমার আসামি পক্ষ এই মামলায় অনারেবল হাইকোর্টে চলে গেছিলেন, একটা এই গ্রাউন্ডে যে মামলা কেন তাড়াতাড়ি হচ্ছে এত প্রসিকিউশনের তরফে, এটা ছিল তার পয়েন্ট। যদি অনারেবল হাইকোর্ট তার গুরুত্ব পিটিশনে গুরুত্ব দেয়নি, কিন্তু মাঝখান থেকে ২-৩টে মাস আমাদের নষ্ট হলো, নাহলে এই মামলা হয়তো আমি ৩ থেকে ৪ মাসের মধ্যে শেষ করতাম, ৮ থেকে ৮.৫ মাস লাগত। আইনে তো প্রচুর সিভিয়ার পানিশমেন্ট আছে, প্রসিজিউরাল লতে কোর্ট কাছারিতে জিনিসটা একটু ধীরে ফেলা হয়, কারণ অনেক তার ফ্যাক্টর আছে, একটা কাউকে দোষ দেওয়া যাবে না, অনেক ইস্যু আছে। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, বিশেষ করে যে মামলাগুলো হিনিয়াস যেগুলো সোসাইটিকে নাড়া দেয়, যেমন এই মামলাটা, কারণ এর আগের দিন যখন সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হয় আমি যখন বলেছিলাম যে এই ঘটনাটা উত্তরবঙ্গ না সারা ভারতবর্ষকে নাড়া দিয়েছে, লাইক দ্যাট অফ দ্য আরজিকর। তো সেই জন্য এইখানেও একসময় উত্তরবঙ্গ উত্তাল হয়েছিল, উত্তরবঙ্গ বন ছিল, পুলিশের ক্রেডিবিলিটির ওপরে কোশ্চেন উঠেছিল, এরকম অনেক কিছু উঠেছিল। আজকে সেই দিনটা এলো যে দিনটা আমরা বলতে পারি যে না, স্টেট চেষ্টা করলে পারে এবং স্টেট চেষ্টা করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মামলা একটু তাড়াতাড়ি করতে হবে যাতে উইটনেসরা ভুলে না যায় সময়ের জন্য। এই জন্য মামলা তাড়াতাড়ি করা এবং মামলা ডিলিজিয়াসলি করা, এবং একটা পক্ষ মামলাতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, ইনভেস্টিগেশন অবশ্যই ঠিক আছে, র অ্যান্ড অর্ডার কালেক্ট করা, র মেটেরিয়াল কালেক্ট করা, এছাড়া যারা প্রসিকিউটর মামলা করছে তাদেরও একটা বিরাট রোল আছে। মার মার কে রেপ করতে হুয়ে
ने मर्डर किया था, लेकिन ऐसे रेपिस्ट का बचाने वाला भी होना नहीं चाहिए। मेरे भरोसा है, इसलिए हम लोग इतना 13 महीने से धरने में पानी गर्मी ठंडा रात के 8 बजे तक यहाँ थे हम सब, मेरा साथ मीडिया हाउस यहाँ था, इसलिए मुझे आज जजमेंट मिला है। मैं वहाँ तो एक ने नहीं पूरा कितने ने किया है, मैं माँ कामेखा से प्रे करूंगी उसका एक एक देखिएगा एक एक सब निकल जाएगा। जैसा मेरा लड़की को इन सब मिला है ना, उसको तो और उसको तो उसका ड्यूटी ऑन ड्यूटी। मेरा लड़की भी स्कूल से आते हुए वो भी तो ऑन थी ना, उसको मारने के लिए थोड़ा संकट नहीं किया ये अब्बास ने, लेकिन वो तो ऑन ड्यूटी 36 घंटा ड्यूटी करके उसको ऐसे बेरहमी से मारने वाला वो लोग कौन होता है। सबको फांसी में चढ़ना चाहिए, फांसी में जाएंगे बुलाएंगे तो हम जरूर जाएंगे। और मैं यही जटा लेके जाऊंगी, सबके सामने वहाँ खड़ा होंगी, मैं ये वादा करती हूँ बुलाए मैं जाऊंगी। और उस माँ के लिए मैं हूँ जो रेप बलात्कार का पीड़ा है, जिसका लड़के सब माँ के साथ मैं खड़ा हूँ। मुझे चाहे मारे गोली करे जो करे, मैं नहीं डरती। क्यों डरू क्यों डरू मैं, मेरा लड़के के साथ बलात्कार हुआ है, मेरा लड़के के साथ मर्डर हुआ है, ऐसा मेरा लड़के प्री मैच्योर थी साथ में, कैसे करके मैंने बड़ा किया ना मैं जानती हूँ। सिर्फ আমি ধন্যবাদ দেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে, স্পেশাল পিপিকে, যারা এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তিতে পৌঁছে দিতে পেরেছেন। আইন আছে, কিন্তু বিচারালয়ের সামনে কোর্টের সামনে সেই আইনের জন্য উপযুক্ত প্রমাণ সেটা পুলিশকেই সাবমিট করতে হয় বা পেশ করতে হয়। কামদুনির ক্ষেত্রে থেকে আরজি করক দিয়ে আমি বারবার করে বলেছি যে অপরাধীদের শাস্তি দেবার সদিচ্ছা যেটা সরকারের থাকা দরকার সেটা ছিল না, ফলে কামদুনি কেসে ফাঁসি মৃত্যুদণ্ড দেবে এই কথা বলার পরেও সেই অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। মাথায় রাখতে হবে কামদুনিতেও কিন্তু সেই মিতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, 16 খানা টুকরো করে দেওয়া হয়েছিল, কাটা হয়েছিল তাকে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা শাস্তি পেল না। তার পেছনের কারণ কি? ওই যে আবার বলছি প্রভাবশালী তত্ত্ব, বিশেষ বিশেষ কারণে তারা শাস্তি পায়নি। ওনারা বিল আনলেন ফাঁসির জন্য, তো আজকে এটা কী প্রমাণ হয়ে গেল যে আইপিসিতে এবং বিএনএসএ দুটোতেই ফাঁসির প্রভিশন আছে, কিন্তু সে এভিডেন্সিয়াল প্রুফ তাকে জমা করতে হবে। তদন্ত তো করে পুলিশ, সেই পুলিশকে এরা পরিচালনা করে, এই ক্ষেত্রে তারা চুপ ছিল হয়তো, এখানে জানে এখন যদি হাত গলানো হয় তাহলে হাত পোড়ার সম্ভাবনা আছে, তাই জন্য এক্ষেত্রে পুলিশকে হয়তো সেইভাবে প্রভাবিত করা হয়নি, নাহলে এক্ষেত্রেও প্রভাবিত করা হতো। তার পুলিশকে যে পরিমাণ চাপের মধ্যে কাজ করতে হয়, ফলে পুলিশ চাইলেও অনেক সময় পারে না, কিছু তোষামতকারী চাটুকার পুলিশ আছে তাদের কথা বাদ দিয়ে আমি বিশ্বাস করি আমাদের পুলিশ দে আর ক্যাপেবল টু ইনভেস্টিগেট প্রপারলি। আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আজকে এই কেসে পুলিশের সঠিকভাবে কাজ করবার জন্য এই সাজা পেয়েছে, এবং এর জন্য নতুন করে আর কোনো বিল নিয়ে এসে এই নাটক করার আমার মনে হয় কোনো প্রয়োজনীয়তা ছিল। তার কারণ হচ্ছে আইপিসি এবং বিএনএসএ ভারতীয় ন্যায় সংহিতায় এবং ইন্ডিয়ান পেনাল কোডে তো আছেই ক্যাপিটাল পানিশমেন্ট। ধনঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে, নির্ভয়া কাণ্ডের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে, এটাও যেটা হলো সেটাও আইপিসিতে হলো, ফলে স্বাভাবিকভাবে আইপিসিতেই প্রভিশন আছে, বিএনএসএ আরও কঠিনভাবে আছে, ফলে নতুন করে এই নাটক করা হয়েছিল মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, সেটা খুব একটা কাজে লাগবে না। আমি শুধু এইটুকু চাই, আবার বলছি এখানে আপনাদের সামনে, আমাদের যে অপরাধীরা এখনও শাস্তি পায়নি, আমাদের উত্তর থেকে দক্ষিণ একেবারে ধূপগুড়ি থেকে একেবারে কামদুনি অবধি, তারাও যেন এই একইভাবে শাস্তি পায়, সেই প্রার্থনাটুকুই করবো আজকের এই দিনে। বস 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 মিঠা বে বললা আন্দা তোমার।